প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে দাবি জানায় তারা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানানো হয়। দাবি না মানলে আন্দোলনে যাবার কথা জানান শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ করে দিয়ে দেশ এবং জনগণের সেবায় কাজ করার সুযোগ চান তারা। আমার সংসারটা কেন ভাঙতে সময় না, নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে, বদনাম তো সরলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।